জিনাদ ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ রনি প্রধান। রহমান কতদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চার নম্বর পত্রিকায় দিত আজকে এই নির্বাচনী আলোচনা উঠান বৈঠকের সম্মানিত সভাপতি এখানে প্রধান অতিথি প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত হয়েছেন। জিনাদ ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান, জিনাদ ইউনিয়নের মাটি ও মানুষের প্রিয় নেতা, জিনাদ ইউনিয়নের উন্নয়নকে তিনি উন্নয়নের শীর্ষে এগিয়ে নিয়ে গেছেন। পলাশ উপজেলার সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, নরসিংদী জেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, জিনাদ ইউনিয়নের বিপ্লবী সফল সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই, যার হাত ধরে আমি জিনাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছি। এখানে প্রধান অতিথি প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত হয়েছেন জনাব প্রফেসর কামরুল ইসলাম গাজী ভাই। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমার আরেক শ্রদ্ধা বড় ভাই, যিনি একবার নয় দুইবার নয় তিনবার জিনাদ ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক। জিনাদ ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি তিল তিল করে সুসংগঠিত করেছেন। তিনি হলেন আমার আরেক শ্রদ্ধা বড় ভাই জনাব নূর মোহাম্মদ মোল্লা টিকু ভাই। এখানে আরো উপস্থিত আছেন চার নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান জিনাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জনাব সৈয়দুল্লাহ কাকা। এখানে আরো উপস্থিত আছেন জিনাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কাকা। এখানে উপস্থিত আছেন জিনাদ ইউনিয়ন ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক সহযোদ্ধা জনাব রফিকুল ইসলাম পাঠান টিটু ভাই। এখানে উপস্থিত আছেন আমার বাল্যকালের বন্ধু, যার সাথে আমি সেই শিশুকাল থেকে আপনাদের এই এলাকার সুযোগ্য কৃতি সন্তান জনাব কিরণ মাস্টার, আওয়ামী লীগের তানু সমাজ কল্যাণ বিশেষ সম্পাদক জনাব নাজমুল হোসেন। উপস্থিত আছেন জিনাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সম্পাদক এই ওয়ার্ডের কৃতি সন্তান টিটু ভাই। এখানে আরো উপস্থিত আছেন নরসিংদী খবরের পরিচালক জনাব সোহেল ভাই সহ নরসিংদী খবরের রিপোর্টার মাসুম এবং রাশেল ভাই। আমার মঞ্চের সামনে উপস্থিত এই এলাকার বায়ু বোনেরা এবং মুরব্বীরা সবার প্রতি রইল জিনাদ ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে মজুদের শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আগামী চার মাস পরে আবারও আমাদের জিনাদ ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন নির্বাচনকে সামনে রেখে প্রতিবারের মতোই যখনই নির্বাচন আসে তখনই অতিথি পাখির পাখির মতো অনেক প্রার্থীরা আপনার সামনে আমার সামনে ঘোরাফেরা করে এবং নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করে। আপনারা জানেন বিগত দিনও এরা আমাদের পাশে ছিল না, আমাদের সুখে দুঃখে কখনো এদেরকে পাই নাই। আপনারা জানেন জিনাদ ইউনিয়নের সফল সুযোগ্য চেয়ারম্যান জনাব প্রফেসর কামরুল ইসলাম গাজী ভাইয়ের দক্ষ নেতৃত্বের মাধ্যমে জিনাদ ইউনিয়নের উন্নয়নের দ্বারাকে উন্নয়নের শীর্ষে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন আমাদের নরসিংদী দুই পলাশ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ আমাদের পলাশের মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব আর আর ডাক্তার আনোয়ার খান খান দিলীপ এমপি মহোদয় ইতিমধ্যে আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন আগামী ইউপি নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে আমাদের বর্তমান চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজীভাই নৌকার প্রতীক নিয়ে আগামী ইউপি নির্বাচনে আমাদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাদের মাঝে নির্বাচন করবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন আমাদের পলাশের প্রত্যেকটি নেতৃবৃন্দ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ প্রত্যেকটি নেতৃবৃন্দ এবং জিনাদ ইউনিয়নের প্রত্যেকটি সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল নেতৃবৃন্দ, আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের আওয়ামী লীগের একমাত্র মনোনীত প্রার্থী প্রফেসর কামরুল ইসলাম গাজী ভাই। আপনারা জানেন জিনাদ ইউনিয়ন একটি প্রতিষ্ঠান, জিনাদ ইউনিয়নের চেয়ারম্যান আমাদের প্রফেসর কামরুল ইসলাম গাজী ভাই। যে কোনো প্রতিষ্ঠান বলেন, যে কোনো কোম্পানি বলেন, আর যে কোনো স্কুল কলেজ বলেন, একটি প্রতিষ্ঠানের পরিচালক যদি দক্ষ না থাকে, সত্য নেতৃত্বের মাধ্যমে কোনো পরিচালনা না করেন, তাহলে যে কোনো প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়ে যায়। আপনারা জানেন উনি চেয়ারম্যান যখন 2011 সালে জিনাদ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জিনাদ পরিষদে বসেন, তখন থেকে জিনাদ ইউনিয়নকে শক্ত নেতৃত্বের মাধ্যমে জিনাদ ইউনিয়ন থেকে বহিরাগত সন্ত্রাস, জিনাদ ইউনিয়ন থেকে মাদক উচ্ছেদ, জিনাদ ইউনিয়নের ন্যায় বিচারকে উনি প্রতিষ্ঠা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমি ছোটবেলা থেকে এই মানুষের গ্রামে অনেক এদিকে চলাফেরা আমার, কারণ এই এলাকার অনেক বন্ধু বান্ধব আমার সাথে সেই ছোটবেলা থেকে পড়াশোনা করতো চন্দ্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই এলাকায় আমি ছোটবেলা থেকে অনেক আসতাম,
আগে এই এলাকার যেমন হাল ছিল, এই এলাকার যেমন বহিরাগত সন্ত্রাস এবং মাদকের ছড়াছড়ি ছিল, কিন্তু আপনারা জানেন দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজীবাইয়ের দক্ষ নেতৃত্বের মাধ্যমে এই এলাকা থেকে মাদক উচ্ছেদ, বহিরাগত সন্ত্রাস এবং ওয়ারিশ কিনে জমি দখল করতো, যারা প্রত্যেকে শক্ত নেতৃত্বের মাধ্যমে উনি পরিহার করেছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আগামী দিন যে আপনারা একটু ভেবে দেখবেন এই পাত্রীরা অতীতে কেমন ছিল, এরা এদের সাথে যে লোকগুলো চলাফেরা করে এরা কেমন, এরা কোন প্রকৃতির লোক, এদের কর্ম কি, এরা কি কর্ম করে, এদের জীবিকা নির্বাহ করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে কিবত বলতে চাই না, আপনারা শুধু এদেরকে একটু দেখবেন, ভেবে দেখবেন এবং এদের পারিপার্শ্বিক দিক আপনারা বিবেচনা করবেন। আমরা মনে করি আমাদের অনেক সৌভাগ্য যে আমরা প্রবেশ একজন চেয়ারম্যান আমরা দিনাজপুর ইউনিয়নে পেয়েছি। এটি আমরা নরসিংদী জেলার বিভিন্ন চেয়ারম্যানের বিভিন্ন ইউনিয়নে গিয়ে আমরা গর্ব করতে পারি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে বক্তব্য দিবেন বিশেষ অতিথি বলে আমাদের প্রফেসর কামরুল ইসলাম গাজীবাইয়ের নৌকার বুঝছে দিনাজপুর ইউনিয়নের উন্নয়নের ধারাকে অব্যাহত যাতে রাখতে পারে সেদিকে লক্ষ্য করে আপনারা আগামী দিন নির্বাচনে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে